নবী প্রত্যেকটা নবী পৃথিবীতে এসে একটাই কথা বলেছেন যে আমি একজন সত্যবাদী রসুল, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, রসুল বলে মেনে নাও, আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। কিছু বুঝতে পারছেন আমার কথা? কটা কথা বললো? কটা কটা কথা বললো? তিনটে তিনটে প্রত্যেক নবীর কথা ছিল তিনটে। এক নম্বর হলো তুমি আল্লাহকে ভয় ভয় করো, আমাকে অনুসরণ করো আর আমাকে নবী বলে সত্যবাদী নবী বলে মেনে মেনে নাও। প্রত্যেক নবীর কথা ছিল এটা। কিন্তু সেই নবীর কওমের মানুষেরা, গ্রামের মানুষেরা, বংশের লোকেরা এগুলো মানে মানে তার মধ্যে একটা হলো নূহ নবী। ক্লিয়ার? ক্লিয়ার? তো 750 বছর বেচারা মানুষদেরকে হেদায়েতের কথা বলেছে, দিনে রাতে দুপুরে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে বহু কথা বলেছে মানুষদেরকে, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু ওরা কি করলো জানেন? আল্লাহর ইবাদত করলো, উল্টে বরং নূহ নবীকে মারার পরিকল্পনা নিল, নূহ নবীর সঙ্গে খারাপ ব্যবহার করার পরিকল্পনা নিল। পৃথিবীতে একজন নবী ছিলেন কাঠমিস্ত্রি। আপনারা কি বলেন কাঠমিস্ত্রিদেরকে কি বলেন? ভাই ভাই সামনে পড়ে তো অত বলা সময় নেই, শুধু সূরা নূহের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে আমি ছেড়ে দিচ্ছি। সূরা নূহ মক্কায় নাযিল হয়েছে। কোথায় বাপ? আমার সঙ্গে কথা বলেন, আমার শরীর অসুস্থ, জ্বর। আপনাদের তো শরীর অসুস্থ বা জ্বর নয়, তাহলে আপনারা কেন আমার সঙ্গে জোরে কথা বলছেন? এটা কথা বলুন, বুঝতে সুবিধা হবে। নূহ নবী ছেলে মেয়ে স্ত্রী নবীকে নবী বলে মেনে নেয়। তারপরে উনি বললেন কি? আল্লাহ পাক বললেন, নবী তুমি এক কাজ করো, এই কাঠ দিয়ে নৌকা তৈরি করো। তো নূহ নবী নৌকা তৈরি করলেন, করার পর নৌকাতে তুলে নিলেন, সব জোড়া জোড়া তুললেন। লাস্টে নূহ নবী ওনার স্ত্রীকে বলছে, তুমি চলে এসো। বলছে, তোমার চিন্তা করতে হবে না, আমার মাঝে আমার লোক আছে। বুঝতে পারছো? তারপরে নূহ নবীর জামানায় পাঁচজন লোক ছিল। কজন কজন বাবা? পাঁচজন লোক ছিল, তাদের নাম এখানে আছে, পাঁচজনের নাম। সেই পাঁচজন খুব আল্লাহ আল্লাহ ছিল। সেই পাঁচজন লোক যখন মারা গেল, শয়তানরা এসে তার ভক্তদের বলতে লাগলো, এই তোদের মহব্বতের মানুষ মরে গেল, কোথা থেকে আসছে এগুলো? বাপের আজকে আমার শরীর অসুস্থ, কিন্তু আলোচনাটা কিন্তু অসুস্থ নয়। পাঁচজন লোক সূরা নূহের মধ্যে আছে, পড়বো আলোচনা করবো। আগে আগে মূল জিনিসটা বলে দিচ্ছি, পাঁচজন লোক নূহ নবীর জামানায় ছিল খুব ভালো লোক, খুব ভালো লোক পাঁচজন লোক। তা তাদের ভক্ত আছে, প্রত্যেকের ভক্ত তো আছে নাই, তো তাদের ভক্ত ছিল। যেই তারা পাঁচজন মারা গেল, যেতে শয়তান এখন তাদের ভক্তদের বলতে লাগলো, এই এই তোদের যে মহব্বতের মানুষ তো মরে গেল, তা তোরা ওদের কথা মনে রাখবি না? তা কি করে মনে রাখবো? এক কাজ কর। বলে কি? বলছে, ওদের ছবি তৈরি কর, ছবি তৈরি করে বাড়িতে টাঙিয়ে রেখে দে ফুল দিয়ে।
কিছু বুঝতে পারছেন? এখন হয় না, এখন হয় না, এখন এখন ফুল দিয়ে দিয়ে মালা দিয়ে ওদের তৈরি করে রেখে দে। আর কি করব, ওদের কি ওইদের ওই ছবিগুলো নিয়ে তোরা ওদের কাছে মাথা নত কর, সাজদা কর, ওদেরকে স্মরণ কর, তবে তোদের সঙ্গে ওদের মহব্বত, আত্মার মহব্বত বাড়বে। নাউজুবিল্লাহ। কিছু বুঝতে পারছেন? কোথা থেকে আসছে? সর্বপ্রথম সর্বপ্রথম এই জিনিসটা শুরু হলো আদম নবীর জামানায়, কারবারটা হয়নি। অনেকে বলে না যে পৃথিবীর সব থেকে পুরাতন ধর্ম হলো সনাতন ধর্ম, এই ঘটনা থেকে, এই ঘটনা থেকে। আমি আর কোনো ডিপলি আলোচনা করছি না, যেহেতু গভীর রাত, এখন আর মাথায় ঢুকবে না এসব। তবু সহজ ভাষায় বলে দিচ্ছি। বললো তাই তাই কর, তাই কর। বলে ওরা করলো কি, ওদের ভক্তগুলো ওই পাঁচজন লোকের ভক্ত, ওরা করলো কি, তাদের ছবি আঁকতে লাগলো। ছবি এঁকে ওই ওই ভালো করে বাঁধিয়ে ফুলের মালা দিয়ে ধূপ ধুনো দিয়ে প্রতিদিন তাদেরকে ওই ওই সাজদা করতো, সালাম করতো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিছু বুঝতে পারছেন? এবারে বলে এক কাজ কর, তোরা ওই শুধু ওই টাঙিয়ে রাখলে হবে না, ওদের আকৃতি তোরা তৈরি কর, মাটি দিয়ে, মাটি দিয়ে তৈরি কর, করে তারপরে তোরা করবি কি, ওদেরকে সুন্দর করে, তোরাও যেমন খাস, ওরাও তো তোদের ওদেরও তো খিদে আছে, তোরাও ওদের কাছে খাবার দিয়ে দে খেতে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না? হ্যাঁ, বলছে তোরা কি কি খাস? বলছে কেন আমরা মাছ টাছ এটা ওটা ভালো ভালো ফল ফল খাই, বলছে ওদেরও কাছে ফল পাকড় দিয়ে। কিছু বুঝতে পারছেন? ব্যাস ব্যাস, এই শুরু হলো, এই শুরু হলো মুসা নবী, এই নূন নবী, নবী এইটা দেখে অবাক হয়ে গেল। একি 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 হচ্ছে হচ্ছে নূন নবী এবার ওদেরকে নিষেধ করতে লাগলো, তোরা এসব করিস না বাপ, তোরা এক আল্লাহর ইবাদত কর, আমাকে রসুল করে পাঠিয়েছে, তোরা আমাকে অনুসরণ কর, আমি যেভাবে খাওয়া দাওয়া করছি সেইভাবে তোরা খা, আমি যেভাবে চলাফেরা করছি তোরা সেইভাবে চলাফেরা কর, আমি যেভাবে আরাধনা উপাসনা করছি তোরা সেইভাবে আরাধনা উপাসনা কর। তখন ওদের ভক্তগুলো বলতে লাগলো, এই এই বকুনি বকুনি পড়া পড়া পড়া, ওর বউ কি হেদায়েত দিতে পারেনি, ও আবার আমাদের হেদায়েত দিতে এসেছে। কিছু বুঝতে পারছেন? নূন নবীর বউ তো হেদায়েত হয়নি, সে ওয়াহিলা বললাম আগে, ওয়াহিলা ওয়াহিলা, ব্যাস ব্যাস। নূন নবী আল্লাহর কাছে কাঁদতে লাগতে লাগলে, খুব কান্না কাঁদতে লাগলে। এই সূরাটার ভিতরে নূন নবীর আলোচনা আছে, কিন্তু বাপ বাপ নূন নবী সূরায় নূরের আলোচনা শোনার লোক খুব কম কম। তো যাই হোক, আপনারা এখানে তো আছেন কম লোক, এই ইউটিউবের মাধ্যমে এই এদের মধ্যে অনেকগুলো শ্রোতা আমার আছে সারা বিশ্বে। তো এই শ্রোতাগুলো কিন্তু আমার সলিড, তারা এই রাত জেগে জেগে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, বাংলাদেশ, নেপাল থেকে তারা শুনছে, দেখছে। কিছু বুঝতে পারছেন বাবা? আমি ভাবি আপনারা ভাববেন না, যদি আপনারা এই কজন শ্রোতা, আমার শ্রোতা এখন লক্ষ লক্ষ শ্রোতা, সুতরাং তারা চলো চলো আলোচনা করি, কোথা থেকে এলো, কি হলো, এর ব্যাপক আলোচনা আছে সংক্ষিপ্ত। এইসব আলোচনা শুনতে গেলে 3.5 থেকে 4 ঘন্টা লাগে। আমি এই জন্য বলেছিলাম বাবা, মগর ঈশার নামাজ পড়ে আমার দিয়ে দাও, 9টা থেকে 12টা পর্যন্ত একাই মুখে দিচ্ছি। কারণ আল্লাহ খুশি করে জলসা দিলে অনেক কিছু নিয়ম পদ্ধতি আছে, আমি আপনাদের বলে যাচ্ছি।
দেখেন দাওয়াত করাটা বড় জিনিস নয়, টাকাটা বড় জিনিস নয়, আমি এলাম কষ্ট করে, আপনারা কোরআনের বাণী শুনতে পেলেন না, বুঝলেন না, কিছু করলেন না, তাহলে আমার বলাটা বেকার। আপনি খালি খামাখাই টাকা খরচা করছেন, এটা করবেন না। আপনারা ওয়াজটাকে বুঝে নিন, ভালো করে শুনে নিন, দেখে নিন, বুঝে নিন, শিখে নিন, জেনে নিন, না জানলে এখানে বসে জেনে নিন। এই জন্যই তো আমাকে ডেকেছেন। চলো চলো, আমার বাপেরা, এই কোরআন শুরু করতে গেলে কিছু নিয়ম আছে। এক নাম্বার হলো নাপাক থেকে পাক হতে হবে। কি বললাম বাবা, বলেন বলেন সাথে সাথে, নাপাক থেকে পাক হতে হবে। আচ্ছা, পাকে দুটো পদ্ধতি, একটা হলো হলো ছোট, একটা বড়। বড় নাপাকটা কি? গোসল দিয়ে পাক হয়। বড় নাপাকটা সহজ ভাষায় বলছি বাবা, আমি জটিল ভাষা আপনাদেরকে বলছি না। আর ছোট ছোট নাপাকটা কি? অজু দিলে পাক হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? না বুঝতে পারেন নি? টেনে টেনে বললে বললেন কি? একটা দেহ পাক, একটা আত্মা পাক। আত্মা পাকের আবার তিনটে ভাগ, অজু, গোসল, তায়াম্মুম। মানে দেহ দেহ পাক, মানে বাদ্যও, মানে বাহ্যিক কোটা। দেহ পাকের কটা পাটা কটা ভাগ? ভাগ তিনটে। অজু করে পাক করতে হবে, নইলে গোসল করে পাক করতে হবে, নইলে তায়াম্মুম করে পাক করতে হবে। ব্যাস ব্যাস। কিন্তু আত্মা পাকটা হলো বড় পাক। আত্মাটাকে আপনারা পরিষ্কার করুন। তো নূহ নবীর জামানার লোকেরা, এদের এদের আত্মাটা পাক ছিল না। দোকানে রাখি দিত, আলমারি সামনে রেখে দিত, টাকা টাকা যেখানে রাখি ওইখানে ছোট করে ছোট্ট মতো করে ওদের একটা ছবি ছোট্ট করে এনে রেখে দিতে দিত। বুঝতে পারছেন ইতিহাস? আমি আর খুলে খুলে বলছি না, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এখানে বসে শিখে নিন, জেনে নিন এবং মাইন্ড মাইন্ড ঘুরিয়ে দেখে দেখে নিন। এই জিব্রাইল আর মিকাইল, ওই ওই চলে যাচ্ছে ভেতরের পাকটা হলো খুব কঠিন পাক। ভেতরটা পাক করতে গেলে, ভেতরটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? আল্লাহর ভয় করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, নবীর কথা মতো জীবন যাপন করতে হবে, তবে হবে আপনার অন্তরটা পাক। হালাল খাবার খেতে হবে, তবে হবে অন্তরটা পাক। আর অন্তরটা যার পাক নেই, ও বেটা যত বাইরে বাইরে পাক হোক, ও বেটা পাক নয়, ও নাপাকই থাকবে। ঠিক না বেটি? না বেটি? তো নূহ নবীর জামানার লোকেদের অন্তরটা নাপাক ছিল। কিছু বুঝতে পারছি? বুঝতে পারছি। বাইরে হয়তো হয়তো গোসল গোসল করতো, অন্তরটা নাপাক। কি নাপাক? নাপাক ওই নাপাকটা, শিরকের নাপাক, শিরকের নাপাক। এই শিরক শুরু হলো প্রথম প্রথম। শুনে নিন, আসছি সূরা কায়াতে, আসছি পড়তে 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 বেরিয়ে আসবে। কোরআন মাজিদ পড়তে গেলে সূরা নূহের তাফসীর হবে আজকে। তো সূরা নূহের মধ্যে আয়াত কটা আছে? 28টা। কটা কটা জোরে বলুন বলুন, 28টা আয়াত। এক একটা আয়াত যদি আমি 10 মিনিট করে ব্যাখ্যা করি, 280 মিনিট। শুনে মনে হচ্ছে জ্ঞান আরো বাড়বে।
আমি এই জন্যই বলেছিলাম সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগবে এই সুরাটা সংক্ষিপ্ত আলোচনা করতে গেলে, কিন্তু কে শুনবে? যাই হোক যাই হোক, সংক্ষিপ্ত তফসিল বলা হয়। চলো চলো, এই সূরার মধ্যে আটাশটা আয়াত আছে, দুটো রুকু আছে, কটা রুকু বাবা? দুটো রুকু আছে, আর সূরাটি মক্কায় নাযিল হয়েছে। ঠিক আছে ঠিক আছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে কি বলছে শুনে নিন। তার আগে একবার কোরআন শরীফ পড়তে গেলে, খুলতে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, তাই তো? বাই তো বাপ, একবার আউযু বিল্লাহ পড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم। চলো চলো, প্রথম আয়া আল্লাহ বলছে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আয়াতটা পড়লাম, বাংলা মানেটা করব, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা করব, প্রত্যেকটা আয়াত করব, বাংলা মানেটা করব, সংক্ষিপ্ত ব্যাখ্যা করব, বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। চলো চলো, সময় নেই। আল্লাহ বলছে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ নূহকে প্রেরণ করলাম তার কওমের কাছে, মানে নূহ নবী কওমের কাছে, জাতির কাছে, বংশের কাছে আমি নূহকে প্রেরণ করলাম। কেন প্রেরণ করলাম? কারণটা কি? আন আনজির কওমাক, যাতে করে নূহ তার কওমকে, যে নবী তুমি তোমার কওমকে কি করবে? ভয় দেখাবে, ভয় দেখাবে। আন আনজির কওমাক, কখন ভয় দেখাবে? মিন ক্বাবলি, আগে। কিসের আগে? আগে আইয়াতিয়াহুম আযাবুন আলীম, কঠিন আযাব আসার আগে তুমি নবী তোমার কওমকে ভয় দেখাও। কি বুঝতে পারছ? ধরুন আপনাদের এখানে একটা করোনা আসছে, মানে নতুন করে একটা করোনা আসছে, আমি এসে বললাম কি আপনাদেরকে, বলছি ভাই রে তোরা বেঁচে থাকে থাক, বাঁচার জন্য এই 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 কাজগুলো কর, নইলে বিপদ আসছে, এমন যে করোনা আসছে অমিক্রন শেষ হয়ে যাবে, মানে বিপদটা আসার আগেই আমি আমি সচেতন করে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। সূরাটা মুখস্থ আছে, কোরআন শরীফ কেন সামনে নিয়ে বলুন তো? মুতাশাবিহাত আয়াত আছে তো বাবা। এই জন্য আল্লাহ বলছেন আমি নূহকে প্রেরণ করলাম, নূহকে পাঠালাম, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, তার কওমের কাছে পাঠালাম। কি জন্য পাঠালাম? আন আনজির কওমাকা মিন, যে তুমি তোমার কওমকে, তোমার জাতির মানুষকে, তোমার চাচা চাচি, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার ভাই ভাই বোন সকলকে তুমি ভয় দেখাও। কিসের ভয় দেখাবে? আল্লাহর আযাবের ভয় দেখাবে। পাপ কাজ করো না, ওইসব ওইসব ওই মূর্তি ফুর্তি এনে রেখো না, ছবি টবি রেখো না, পুজো টুজো ওইসব করো না, করলে তোমাকে কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে, আল্লাহর সামনে শরীক করো না, এই ভয়টা তুমি দেখাও। এই ভয় দেখানোর জন্য নবী তোমাকে আমি তোমার জাতির কাছে পাঠিয়েছি। ক্লিয়ার? এখন যেই নূহ নবী কথাটা বলেছে, এই আয়াত তাফসীর আমার অন্য আয়াত দিয়ে হচ্ছে, এবার দেখো
যেই বলেছে কওমের মানুষদেরকে, এলাকার লোকেদেরকে যখন বলেছে, এলাকার লোকেরা কি বলছে শোনো, কাল্লাবাদ কওমুনিল মুরসালিন, নূহ নবীর কওমের লোকেরা তাকে কি বলবো মিথ্যাবাদী বললো, নূহ নবী কি বললো, ইন্নী লাকুম রাসূলুন আমীন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। মানে এই এই সূরাটার এখানে আছে, এর ব্যাখ্যা গোটা কোরআনের মধ্যে জড়িত। এই জন্য আমার আলোচনা বাবা কোরআন দিয়ে কোরআনের আলোচনা করার চেষ্টা করি, যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয়। তাই আল্লাহ পাক বলে দিলেন, কিন্তু কোন মানুষ দেয়নি, কয়েক ভয় ব্যক্তি ছাড়া ছাড়া। নূহ নবীর একটাই কথা ছিল, ইন্নী লাকুম রাসূলুন আমীন, আমি গোলাম সত্যবাদী একজন রসুল, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোরা আল্লাহকে ভয় কর, আমাকে অনুসরণ কর। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আচ্ছা বল, গ্রামের মানুষেরা শোন, তোরা বল তো দেখি, নূহ নবী বলছে এই গ্রামের মানুষেরা, তোরা বল, আমি তোদেরকে এই ভালো ভালো কথাগুলো বলার কারণে আমি কি তোদের কোনো বদলা চাইছি, কোনো উত্তম পারিশ্রমিক চাইছি কি? আমার পারিশ্রমিকের দরকার নেই, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক একমাত্র আল্লাহর কাছে রয়েছে। প্রত্যেক নবী এটাই বলে। নূহ নবী বলেছে, লূত নবী বলেছে, হুদ নবী বলেছে, সালেহ নবী বলেছে, লূম মানে কি বলবো, ইব্রাহিম নবী বলেছে, প্রত্যেক নবীর কথা ছিল এইটাই, ইন্নী লাকুম রাসূলুন আমীন, আমি গোলাম সত্যবাদী রাসূল, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোরা আল্লাহকে ভয় কর, আমাকে অনুসরণ কর, আমি যেভাবে চলাফেরা করছি সেইভাবে চলাফেরা কর, আমি যেভাবে খাচ্ছি সেইভাবে তোরা খা, আমি যেভাবে ঘুমাচ্ছি সেইভাবে তোরা ঘুমা, তাহলে দুনিয়াতে শান্তি পাবি, আখেরাতে জান্নাত পেয়ে যাবি। কিন্তু আমরা এত হতভাগা মূর্খ মানুষ, আমরা কি করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি না, ঠিক না বেটি? আরে আমাদের সবচেয়ে উত্তম গাইড হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যেমন ভাবে খেয়েছেন, নবী যেমন ভাবে শুয়েছেন, যেমন ভাবে চলেছেন, সেইভাবেই চলাফেরা ওটা আমাদের করতে হবে। কোরআন বলেছে না আমার বাবার কথা না আপনার বাবার কথা নয়, আমরা মানুষের তৈরি মতবাদের প্রতি গুরুত্ব খুব দিয়েছি, কিন্তু এই যে আল্লাহ তৈরি মতবাদ, এই কোরআন আল্লাহ তৈরি মতবাদের উপরে গুরুত্ব মোটেই দিইনি, ঠিক না বেটি? মানুষ কি বলেছে সেইটা থেকে গুরুত্ব আমাদের খুব বেশি। কোন লোক কি বলেছে, কোন বক্তা কি বলেছে, কোন পীর সাহেব কি বলেছে, কে কি বলেছে, সেইটার প্রতি আমাদের গুরুত্ব খুব বেশি, মহব্বত বেশি, কিন্তু আল্লাহ যেটা বলেছে, নবী যেটা বলেছে, সেটার প্রতি গুরুত্ব নেই, সেটার প্রতি গুরুত্ব নেই। আপনি আল্লাহর কথা শুনুন না, শুনুন না নবীর কথা, শুনুন না গোটা কোরআনে 6666 আয়াত, ভাবতে পেরেছেন? আয়াতগুলো পড়লে কল্পনা করতে পারবেন না। তাই আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষেরা শোন, আলিপুরের মানুষ, মানুষ আলিপুরের মানুষ, তোদের নাম খুব বড় বড় আলি মানে বড়, পুরু মানে গ্রাম, বড় গ্রাম, গ্রাম আলি মানে মানে কি বড় বড় আর পুর মানে মানে গ্রাম, গ্রাম তাহলে মানে কি হলো, বড় বড় গ্রাম লোকে চে চে আয়
এই সময় খেলাটা ভেঙে যায়, লাভ হয় একটু না? আমি আল্লাহ নবীকে পাঠিয়েছিলাম, হে নূহ নবী আমি তোমাকে ওহী দিলাম, ইন্নার সাল্লানু আন ইলা কওমিহি, আমি নূহ নবীকে প্রেরণ করেছি তার কওমের কাছে, তার জাতির কাছে নূহ নবীকে পাঠিয়েছি, কেন পাঠিয়েছি? আন আনজির কওমাকা মিন ক্বাবলি, হে নবী তুমি কি করবে? নূহ নবী তুমি তোমার জাতিকে সতর্ক করো, সতর্ক করো, কিসের সতর্ক করবে? জাহান্নাম থেকে যাতে নাজাত পায় সেই জন্য সতর্ক করো, আর পৃথিবীর জমিনে যতদিন থাকবে পাপ কাজ থেকে যাতে দূরে সরে থাকতে পারে। কবে কি জন্য? আইয়া আতিয়া আযাবুন আলিম, কঠিন আযাব আসার আগেই যেন সচেতন হয়ে যাও, আযাব এসে গেলে আর তওবার দরজা বন্ধ হয়ে গেলে আর কোন কারিগরি চলবে না। ঠিক না? ঠিক না? এরপর আল্লাহ বলছেন, قال يا قوم إني لكم نذير مبين. قال نوح বলল, কলার ফাইল হলো নূহ, নূহ বলল ইন্নি লাকুম, قال نوح نبی বলল ইয়া কওমি, এ আমার কওমের মানুষেরা, ইন্নি লাকুম নাযীরুম মুবীন, আমি অন্য কেউ নই রে, আমি একজন মানুষ, আমাকে ধরে অন্য কিছু ভাবিস না, আমি একজন মানুষ, আমি আল্লাহর তরফ থেকে রসূল হয়ে এসেছি, আল্লাহ আমাকে রসূল করে পাঠিয়েছে, আর আমি তোদেরকে প্রকাশ্য ভয় দেখাচ্ছি। কিসের ভয় দেখাচ্ছি? জাহান্নামের ভয় দেখাচ্ছি। ইন্নী লাকুম নাযীরুম মুবীন, আমি তোদের জন্য একজন প্রকাশ্য সতর্ককারী, তোদের সতর্ক করার জন্য এসেছি। আমি হতভাগে স্টেজে কবির হতে তাজের সময় উঠেছি আপনাদেরকে, নিশ্চয়ই আমি আপনাদেরকে প্রকাশ্য সতর্ককারী হিসেবে বলছি। আল্লাহ আল্লাহ বলেন নূহ নবীকে, নবী তুমি বলো, قال يا قوم, নূহ নবী বললেন ইয়া কওমি, ইয়া আমার কওমের মানুষেরা, ইন্নী লাকুম নাযীরুম মুবীন, আমি হলাম প্রকাশ্য সতর্ককারী তোমাদের জন্য। এরপরে বলছে কি সতর্ক? প্রত্যেক নবীর কথা হলো তিনটে, কটা 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 তিনটে, এখানে তিনটে আছে। এক নাম্বার হলো হলো কি সতর্ককারী? তোমার আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো আল্লাহর, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর গোলাম হতে দাসত্ব করবে না। এক নাম্বার ওয়াকুহু, সেই আল্লাহকে ভয় করো, আমি নূহ আমাকে ভয় করতে হবে না, মুহাম্মদকে ভয় করতে হবে না, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। আর কি করবে? ওয়াতিউনি, আর আমাকে অনুসরণ করো। প্রত্যেক নবীর নবীর এই যেটা বলছিলাম, আমি যেভাবে খাচ্ছি সেইভাবে তুমি খাও, আমি যেভাবে চলছি তুমি সেইভাবে চলো, আমি যেভাবে কথা বলছি তুমি সেইভাবে কথা বলো, আমি স্ত্রীদের সঙ্গে যেরকম আচরণ করছি তুমি সেইরূপ আচরণ করো, আমি ছেলে মেয়ের সঙ্গে যেরূপ আচরণ করছি সেইরূপ আচরণ করো। আরে নবীদের থেকে শিক্ষা নাও মিয়া, মানুষের থেকে শিক্ষা, কোরআন পড়ো আর হাদিস পড়ো, দেখবে অনেক শিক্ষা তুমি নিজেই পেয়ে যাবে। কোরআন হাদিস পড়ো, পড়লে তুমি নিজেই পেয়ে যাবে অনেক কিছু, আমারে বলতে হবে না। আল্লাহ বলছে, আনি আমি বদুল্লাহ ওয়া তাকুহু ওয়া ফিউন, তোমরা আল্লাহর ইবাদত করো,
এবং আল্লাহকে ভয় করো, ওয়াতিউনি আর আমাকে অনুসরণ করো। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখি, আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেখি, কুল কুল নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মুহাম্মদকে অনুসরণ করো। কিছু বুঝতে বুঝতে আছে? আর আমরা এত বোকা মাকা মোটা করি কি আল্লাহকে অনুসরণ করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে ভুলে গিয়েছি। ঠিক না? ঠিক না? আমরা ব্যক্তিরা কোন ব্যক্তি কোন মলিশে কোন ব্যক্তি কি করেছে সেইটার উপরে নির্ভর করেছি, আমার নবীর আদর্শকে ভুলে গিয়েছি। এই জন্য আমি মানের মানেরকে বলে যাচ্ছি নবীর আদর্শকে জীবনে কোনোদিন ভুলবেন না। আমরা মানুষ পীরকে যাচাই করি, পীরকে যাচাই করি কোরআন হাদিস, কিন্তু উচিত ছিল ছিল কি পীর যাচাই করবে কোরআন হাদিস দিয়ে? আমরা কোরআন হাদিস শুনি, যাচাই করি পীরকে দিয়ে দিয়ে। কিছু বুঝতে পারলেন? পারলেন পীরকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি, কিন্তু উচিত হলো কি কোরআন হাদিস দিয়ে পীরকে যাচাই করো? না বুঝতে পারলেন না কথা? আবার ভুল ব্যাখ্যা করতে যাও নি বাবা, হুগলির লোক ভুল ব্যাখ্যা করো নি বাবা, বাস্তব কথা আমার আমার বাস দিতে যাও নি, পরিষ্কার বলছি না জানলে জেনে নাও। পীরকে দিয়ে কোরআন হাদিস যাচাই করছে মূর্খটা। ওরে এটা নয়, কোরআন হাদিস দিয়ে তুমি তুমি যাচাই করো। তোমার পীরের পীরের টুপি, তোমার শায়খের টুপিটা আল্লাহ নবীর সঙ্গে মেলে কিনা দেখো, তোমার শায়খের জামাটা তোমার পীরের জামাটা আল্লাহ নবীর জামার সঙ্গে মেলে কিনা দেখো, তোমার 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 পীরের খাবারটা তোমার পীরের খাবার পদ্ধতিটা আল্লাহ নবীর খাবারের সঙ্গে মেলে কি দেখো, তোমার পীরের চাল চলনটা আল্লাহ নবীর সঙ্গে মেলে কি দেখো, তোমার পীরের মুরিদ করাটা আল্লাহ নবীর সঙ্গে মুরিদ করার সঙ্গে মেলে কি না দেখো? কিছু বুঝতে পারছো? চলো সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আয়াতটা বললাম, 28 নম্বর পারা সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইবাইনাকা, নবী তোমার কাছে যদি কোনো মেয়ে ছেলে আসে বায়াত হতে আসে তুমি তাকে কি করবে? এই সূত্রে বায়াত করো কি আলা আল্লাহ শিকনা বিল্লাহি শাইয়া, এই মেয়ে ছেলে এই মেয়ে ছেলে বলো বলো আমি কারোর সাথে আল্লাহর সঙ্গে শরীক করব না, আমি চুরি করব না। নবীজি মুখে বলতেন আর মেয়েটি মুখে মুখে বলতেন নবীর সঙ্গে সঙ্গে, আমি জেনা করব না, আমি সন্তান হত্যা করব না, মেয়েটি বলতো আমি সন্তান হত্যা করব না।
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ জীবনের গোনাগুলো মাফ করে দেবে। তাহলে এখান থেকে বায়াত হতে গেলে কি রকম নিয়ম? মেয়েদেরকে নবী এবার এই আয়াতের পিছনে বুখারীর হাদিস আছে, আমার কথা নয় বাবা, হাদিস আছে। আম্মা জান আয়েশা বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী জীবনে কোনদিন কোন মেয়ে ছেলের হাত ধরে বায়াত গ্রহণ করতেন না। আল্লাহ নবী জীবনে কোনদিন কোন মেয়ে ছেলের হাত ধরে বায়াত করতেন না। এবারে বাবা যদি এখন কোন পীর সাহেব যদি কোন মেয়ে ছেলের হাত ধরে বায়াত করে আর হাতে হাত পা যদি চেপায় তাহলে সে পীর না শয়তান। এবার বুঝতে পারছো বাবা কি ওয়াজ হচ্ছে বল দেখি, কোথা থেকে কোথায় গেল দেখো দেখো বাবা, আমারে আমারে বুঝতে যাবো না, কদিন বাঁচবো জানি না, তবে কোরআন থেকে সরে একটু যাব না, কোরআন থেকে সরে যাব না। আল্লাহর কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুম আল্লাহ। প্রত্যেক নবীর কথা হলো তিনটে, কি এই আনি ইবাদুল্লাহ ওয়া তাকূ ওয়া তিউন, আল্লাহর আল্লাহর কথা আমার স্ত্রীকে আপনাদের দেখা যায় না যায়, জোরে বলে বলুন না যায়, তাই তো আমার স্ত্রীকে দেখা যদি আপনার না যায় তাহলে আপনার স্ত্রীকে আমার দেখা যায় যে হয় কোন হাদিসে, পীরের স্ত্রীকে দেখা যদি মুরিদের যায় না হয় তাহলে মুরিদের স্ত্রীকে পীরের দেখা যায় যে হয় কোন আয়াতে। কিছু বুঝতে পারছো কবরে শুতে হবে, ওই মাঠে দেখা হবে, ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, কোন মাঠে? সেই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের ছেলের উপকার করতে পারবে না, বেটা তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই তার মনের কোনো উপকার করতে পারবে না, যে যার নেই সে যার থাকবে ওই মাঠে দেখা হবে। সেই দিন এই কথাগুলো আপনাদের কানে বাজবে, এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ আমার একদম ভুল বুঝতে যাবেন না। আমরা কোরআন পীরকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি, কিন্তু উচিত হলো কোরআন হাদিস দিয়ে পীরকে যাচাই করা। দলিল দেবো দাদা হুজুর কেবলা সম্পর্কে কোরআনের বহু আয়াত থেকে তুলে দিতে পারি, বহু বহু আয়াত আছে, বহু আয়াত আছে, হাদিস হাদিস আছে। ব্যক্তিটা কেমন ছিলেন আলোচনা অনেক অনেক গভীর ওদিকে গেলাম না, চলো চলো নূহ নবী কি করলেন, আলোচনা চলছে কা, জোরে বলো জোরে বলো, নূহ নবী নূহ নবী নূহ নবী কি বলছেন, قال يا قوم إني لكم نذير مبين আমি তোদের কাছে একজন প্রকাশ্য সতর্ককারী হয়ে এসেছি। কি সতর্ক করবো, কি সতর্ক করবো তুমি
তখন গ্রামের লোক বলছে, আনি আমি তোরা আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর, আল্লাহকে তোরা ভয় কর, আমি নূহ আমাকে তোদের ভয় করতে হবে না, তোরা আল্লাহকে ভয় কর, কিয়ামতের দিনের ভয় কর, আল্লাহ আল্লাহর গজব আসার আগের ভয় কর, আল্লাহর গজবের ভয় কর, আরেকটা কথা কর, আরেকটা কাজ তোরা কর, তোরা আমাকে অনুসরণ কর, আমি যেভাবে চলাফেরা করছি ওইভাবেই তোরা চলাফেরা কর, আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার ইবাদত বন্দেগি ওইভাবেই তোরা কর, তাহলে দুনিয়া শান্তি পাবি, আখেরাতে জান্নাত পেয়ে যাবি। আচ্ছা আচ্ছা, এটা করলে কি হবে? গ্রামের লোকেরা প্রশ্ন করছে, আচ্ছা তোমার আল্লাহর ইবাদত করলে, তোমার আল্লাহকে ভয় করলে, তোমাকে অনুসরণ করলে কি হবে? পরে আয়াত আল্লাহ বলছে কি সুন্দর, সূরা নূহের খুব মজার তাফসীর, শোনার লোকের অভাব। পরে আয়াত আল্লাহ বলছে, ইয়া গুমিনিল মুমিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। ইয়া গুমিনিল মুমিন যুনুবিকুম, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আমি নূহ নবী আমাকে যদি অনুসরণ করো, তাহলে কি হবে? ইয়াগফিরুল মিন যুনুবিকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। শুধু গুনাহ মাফ করবে? কি প্রশ্ন, খালি প্রশ্ন উত্তর। আজকের এই আয়াতটা অসুবিধা হচ্ছে আপনাদের বাপেরা, প্রশ্ন উত্তর হচ্ছে। গ্রামের লোকেরা বলছে, নূহ নবীর গ্রামের লোকেরা কমেল কত বদমাইশ ছিল, জানেন কত বদমাইশ। আচ্ছা আচ্ছা, তোমার আল্লাহর ইবাদত করলে, তোমার আল্লাহর ভয় করলে, তোমাকে অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলছে, নূহ বলে দাও, ইয়াগফিরুল্লাহ কুল্লিন যুনুবিকুম, আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেবে, বলে দেও। পরেই বলছে, শুধু গুনাহ মাফ করবে, শুধু গুনাহ মাফ করবে, আর কিছু নয়। আল্লাহ বলছে, আল্লাহ বলে দাও, ওয়ায়ু ওয়াগিরুকুম ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় মতো তোমাদের অবকাশ দেবে, নির্দিষ্ট সময়, ইলা আজালিন মুসাম্মা মানে হচ্ছে নির্দিষ্ট সময়, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর পর্যন্ত তোমাদের একটা সময় দেবে, পৃথিবীতে বাঁচার একটা সময় দেবে, আর ক্ষমা চাওয়ার একটা সময় দেবে। ওরে মৃত্যু যখন আসবে, একটা মিনিট কোনদিন অবকাশ দেওয়া হবে না, একটা সেকেন্ড দেরি করা হবে না, মৃত্যু যখন আসবে মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, ঠিক না? ঠিক না? কত লোক বাঁচার জন্য চেষ্টা করলো কিন্তু বাঁচতে পারলো না, মরে গেল। জলন্ত প্রমাণ হলো কি মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে করেছিল, 17 জন ডাক্তারকে কাছে রেখে দিত সব সময়, 150 বছর বাঁচবে, 50 বছর বয়স যখন হলো হঠাৎ হাতটা ব্লক হয়ে গেল, ক্যালিফোর্নিয়ার 17 জন ডাক্তার তাকে বাঁচাতে পারলো না, ঠিক না? ঠিক না? প্রত্যেকেই বাঁচতে চেষ্টা করে কিন্তু মরতে কেউ চায় না, মৃত্যু এমন একটা জিনিস কেউ মরতে চায় না। তবে একটা কথা বলে যাচ্ছি, মানুষের যখন বয়স হয়ে যায় তিনটে জিনিস মানুষের বেড়ে যায়, কটা 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 তিনটে জিনিস বেড়ে যায়, এক একবার হলো ব্যাটা ব্যাটা বাঁচতে বেশি চায়, ঠিক না? ঠিক না? এই বুড়ো যেগুলো বুড়ো আছে, এই বুড়ো গুলো দেখবেন দেখবেন এদের বাঁচার খুব শখ, মরতে চায় না, চায় না। বাস্তব কথা বলছে ভাই, ভাই একদম বাস্তব কথা। ছোট্ট একটা উদাহরণ উদাহরণ দিচ্ছি, বাচ্চাদের ইয়াং ছেলেদের ওদের তো ভয় নেই, চললো মোটরসাইকেল নিয়ে একদম বিশাল হয়ে যাচ্ছে মোটরসাইকেল, অ্যাক্সিডেন্ট হলো হলো মাথা ফেটে ফেটে চলে গেছে, চলে গেছে, ওখানে ওখানে কিন্তু একটা বুড়ো লোক মোটরসাইকেল মানে মানে স্টার্ট দেওয়ার আগে আগে মাল যদি
মানে কত চিন্তা ভাবনা পুরো দে। এই জন্য বয়স হয়ে গেলে তিনটে জিনিসের লোভ বেড়ে যায়। এক নাম্বার বেশি দিন বাঁচতে চায়, দুই নাম্বার হলো হলো টাকা লোভ বেড়ে যায়, টাকা লোভ, টাকার লোভ বেড়ে যায়। একটা দোকান আছে তো বড় হয়নি, আর একটা দোকান করবো, ধান দেখা দেখা ব্যবসা যা যা ও ব্যবসায় চলছে না, ব্যবসাটা যাতে বাড়ে ও ধান দেয় খুঁজতে। আর একটা জিনিস বেড়ে যায়, শুনলে চমকে যাবে প্রত্যেকে, শারীরিক চাহিদা থেকে মানসিক চাহিদাটা বেড়ে যায়। দেহ আমার মাস্টার ডিগ্রি, মনটা নাই বুঝতে পারছেন। আরে দেহ আমার মাস্টার ডিগ্রি, মাস্টার ডিগ্রি মানে কি? মানে কি সে কমসে কম 22 23 বছর পরে বয়স বয়স হয়ে দেহ আমার বুড়ো হলে কি হবে? মনটা নাই নাই বুঝতে পারছ না? না চলো চলো কথা বলবো একটু একটু। এই অসুবিধা হচ্ছে দোস্ত, ও মাথা মাথা হাতে ছাড় হচ্ছে কেন? কি হয়েছে? হয় দুটো ফেরেশতা ঢুকছে বাবা এদিকে তো। হ্যাঁ আয় 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 একবার ধরু শরী বাল্লা আচ্ছা আচ্ছা নূহ নবী কি বলেছিল? অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন। নূহ নবী কি বলেছিল? তোর আল্লাহকে আল্লাহ ইবাদত কর, কর আল্লাহকে ভয় কর, কর আমাকে অনুসরণ কর, কর। গ্রামের লোকেরা কি বলল? আচ্ছা এটা করলে কি হবে? মৃত্যু যখন চলে আসবে কতদিন আল্লাহ বলছে বান্দারি বলে আমি কোন বান্দার একটা মিনিট সময় দেব না, মৃত্যু যখন আসবে মুহূর্তের মধ্যে ব্যাটারি টেনে নেবো। এরপরে আল্লাহ পাক বলছেন কি? যদি তোরা জেনে থাকিস তবু নূহ নবীর কওমের লোকেরা উল্টা পাল্টা পথে চলে, নূহ নবীর কথা কবি শুনতে চায় না, মানতে চায় না। ইয়া কিছু বলার পরে পরে লাস্টে নূহ নবী বলছে কালা, নূহ নবী বলছে আমি আমার কমের মানুষদেরকে অনেক দাওয়াত দিয়েছি, অনেক হেদায়েতের কথা বলেছি। আল্লাহ তখন বললে রাতের বেলা দাওয়াত দিয়েছি, দিনের বেলা দাওয়াত দিয়েছি, এত বড় বড় মেয়েদের বলে যাচ্ছি যে সমস্ত ফিরে
আসলে আমি জানি জানি আমি জানি কর্কট ভাষায় ওয়াজ করলে একটাও শ্রোতা থাকবে না, মানে জলসা ফাঁকা ফাঁকা। এই জন্য সবে চারটে আয়াত হয়েছে, পাঁচ নম্বর আয়াত চলছে। قال ربي إني دعوت قومي ليلا ونهارا নূহ নবী বলছে গো আল্লাহ গো দয়া ময় আমি আমার কওমের মানুষদেরকে আমার এলাকার মানুষদেরকে আমার বংশের মানুষদেরকে আমি অনেক দাওয়াত দিয়েছি ইন্নি দাউতু কওমি নিশ্চয়ই আমি দাওয়াত দিয়েছি তাদেরকে আল্লাহ তোমার পথে ডেকেছি তাদেরকে আল্লাহ বলছে কখন ডাকলে নূহ রাতের বেলা দাওয়াত দিয়েছি রাতের বেলা ভালো ভালো কাজের কথা বলেছি দিনের বেলা ভালো কথা বলেছি এরা রাতের বেলাও কথা শোনে নে দিনের বেলাও কথা শোনে নে আমি আল্লাহ কি করব আপনি বলে দিন এবার আল্লাহ বলছেন ফল ফল হয়েছে আমি আমার কমের মানুষদেরকে আমি দিনের বেলা দাওয়াত দিয়েছি রাতের বেলা দাওয়াত দিয়েছি আল্লাহ বলছে ফল কি হয়েছে আল্লাহ বলছে তুমি রাতের বেলা দিনের বেলা আমার কথা ওদেরকে বলে তোমার ফল কি হয়েছে বলো বলছে আল্লাহ কি বলবো ফালামি ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরার সবকটা পালিয়ে আছে সবকটা পালিয়ে আমার কথা শুনে শুনে আমার কথা শুনে শুনে বেশিরভাগ লোক পালিয়ে গেছে বদমাইশ গুলো তো চলে গেছে কোরআনের আয়াতের আলোচনা হচ্ছে না পালিয়ে গেছে ভালো লাগে ভালো লাগে চলে গেছে চলে গেছে এরপর আল্লাহ বলছেন ফের বলছে নুন ফের বলছে আল্লাহ 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 বলে ফল এই হলো এত দাওয়া দাওয়া এই হলো আল্লাহ বলছে শুধু ওই হয়েছে আর কি হয়েছে বলবো আল্লাহ আল্লাহ বলছে বলো নুন নবী বলছে ওয়াইনি কুল্লামা দাআউহুম লিতাগফির লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম বলছে আল্লাহ ওদেরকে এত টাকা টাকা রাতের বেলা দাওয়াত দিয়েছি দিনের বেলা দাওয়াত দিয়েছি ওরা শুধু পালিয়েছে আমার কথা শুনে নে তারপরও আমি কি করি যে তবু ছাড়ি আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি এই কথা বলে চিলিতাগো ফিরালাম আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের মাফ করার জন্য আল্লাহ তোমার কাছে চেয়েছি তাদেরকে বলেছি তোরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর তারা এত বড় বড় বদমাইশি করেছে এত বড় বদমাইশি করেছে কানে আঙুল ঢুকিয়ে দিয়ে
কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে, আমার কথা যাতে ওদের কানে না ঢুকে সেই জন্য দুটো আঙুল দিয়ে কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দিয়ার কি করেছে? তারা কাপড় নিয়ে মুখটা ঢেকে গেছে। কিছু বুঝতে পারছে না? বুঝতে পারছে না। দুটো কাজ দুটো কাজ করেছে আল্লাহ। আমি যতবার তাদের বলেছি, যতবার ওদেরকে বলেছি, তোরা ভালো কাজ কর, খারাপ খারাপ করিস না, চুরি করিস না, সুদ খাস না, ঘুষ খাস না, ব্যভিচার করিস না, জেনা করিস না, পাপ কাজ করিস না, ততবার ওদের জন্য ক্ষমা চাইছি আল্লাহ আপনার কাছে। কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যাতে করে আমার কথা আমার যদি কানের ভিতরে না যায় সেই চেষ্টা করেছে। এক নাম্বার আর কি করেছে? তারা কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে যাতে করে আমার চোখে চোখে না পড়ে। দুটো দুটো আর কি করেছে? আর কি করেছে? জেদ করেছে। বলে না বলে না বলে না অহংকার করে আমাদের এরপরে বলছে যখন এটা হয়ে যাও আল্লাহ বলছে আর কিছু করেছো? এতগুলো এত কিছু করার পর আর কিছু করেছো কি? আমি ওদের প্রকাশ্য ডাক দিয়েছি। কিছু বুঝতে পারছেন? আমার প্রকাশ্য বলেছি, জনসমক্ষে গিয়ে বলেছি, লোক লোক জড় জড়ি এলাকায় বলেছি, হাটে বাজারে বলেছি, হাটে বাজারে সব জায়গাতে বলেছি, তোরা আল্লাহরে মানে আল্লাহকে ভয় কর, আমাকে অনুসরণ কর, এই তিনটে কথা বলেছি। শুধু প্রকাশ্য বলেছো আর কিছু বলেছো? বলে আল্লাহ আল্লাহ প্রকাশ্যে বলেছি এখানে ছাড় নয়। সুম্মা ইনি দাআতুহুম জিহারা, সুম্মা ইনি আ'লামতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। ওগো আল্লাহ দয়া ময় ওদের গোপনেও বলেছি, প্রকাশ্যেও বলেছি, ডাইরেক্ট বলেছি, ইনডাইরেক্ট বলেছি, বিভিন্ন দিক থেকে ওদের বলেছি, গোপনে প্রকাশ্যে সব দিক থেকেও বলেছি। কি বলেছো? ফের জিজ্ঞেস করছি কি বলেছো? তখন তখন নূহ নবী বলছে আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা তোমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন? কেন? ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ হলেন বড় ক্ষমাকারী।
পৃথিবীর জমিনে ভাই ভাইকে কি ক্ষমা করে? ভাইয়ের থেকে পৃথিবীর সবথেকে বড় ক্ষমাকারী হলো আল্লাহ পাক। এরপরে আল্লাহ পাক বলছেন, শুধু ক্ষমা করবে আল্লাহ, আল্লাহ শুধু তোমরা ক্ষমা চাইলে আল্লাহ শুধু ক্ষমা করবে না, তবে আর কি করবে? নূহ বলো 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 আর কি করবে? নূহ বলছে, ইউরুসিলিস সামা আলাইকুম মিদরার, আল্লাহ আকাশ থেকে তোদের জন্য পানি বর্ষণ করবে। কি করবে কি করবে? পানি বর্ষণ করবে। এই পৃথিবীর জমিনে পানি এমন একটা নিয়ামত যেটা না হলে মানুষ বাঁচতে পারে না। এই জন্য মূসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? আল্লাহ বলেছিলেন, মূসা আমি যখন আকাশ থেকে পানি বর্ষণ করি, মূসা আমার বলার আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? মূসা বলছেন, তার থেকে আল্লাহ বলছেন, তার থেকে বেশি খুশি হলে আমি ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। কি 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 মেহমান পাঠিয়ে দিই? মূসা আল্লাহকে বলছে, আল্লাহ সবথেকে বেশি খুশি হলে কি করে? আল্লাহ বলে, মূসা রে ওই বাড়িতে কন্যা সন্তান দান করি। চলো চলো চলো, শুধু এই আকাশ থেকে পানি বর্ষণ করবে, গোনা মাফ করবে, আর কি করবে নূহ বলো? নূহ নবী বলছে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআলুকুম জান্নাতিন ওয়ায়াজআলুকুম আনহারা। আল্লাহ পাক আর কি করবে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদের ছেলে দিয়ে সাহায্য করবে, ছেলে মেয়ে দেবে, শুধু ছেলে মেয়ে দেবে না, ধন সম্পদ দেবে, টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। আল্লাহ তোদের টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, আল্লাহ তোদের ছেলে মেয়ে দিয়ে সাহায্য করবে, আর কি করবে? ওয়ায়াজআলুকুম জান্নাতিন, তোদের জন্য আল্লাহ পাক একটা বাগান তৈরি করবে, জান্নাতে জান্নাত তৈরি করবে। ওয়ায়াজআলুকুম আনহারা, তোদের জন্য আল্লাহ পাক সুন্দর নহর তৈরি করবে। এরপর আল্লাহ পাক বলছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়া করব। আচ্ছা ওদের কি হলো, কি হয়েছে? আল্লাহ বলছেন, কি হলো ওদের? কি হয়েছে ওদের? ওরা এখনো পর্যন্ত আমাকে ভয় করছে না? কি হয়েছে? আল্লাহ পাক বলল, কদ খলাকাকুম আতওয়ারা, আমি আল্লাহ ওদের ঠিক পর্যায়ক্রমে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ পাক শুনে নিন, স্তরে স্তরে সৃষ্টি করেছে আল্লাহ পাক। আল্লাহ এই আয়াত তাফসীর আবার অন্য আয়াত দিয়ে বলছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আবার এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইয়্যিন মিনাল বাসি ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়্যিনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। কিছু বুঝতে পারছেন? সূরা হাজের প্রথম প্রথমের দিকে আছে, 17 নম্বর পারা, 11 নম্বর পারা পৃষ্ঠা, এই আয়াত, এই আয়াত, এই আয়াত, এই আয়াত আর কোথায় আছে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকীন সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। এই আয়াতের তাফসীর, আবার এই আয়াতের তাফসীর 24 নম্বর পারায় সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, 24 নম্বর পারার একেবারে 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলে দিয়েছেন, সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন এই আয়াতের তাফসীর। তাই আল্লাহ পাক বললেন, ওয়াকাদ খলাকাকুম আতওয়ার, আল্লাহ পাক তোদের পর্যায়ক্রমে তৈরি করেছেন, প্রথমে কি রক্ত মাংস দিয়ে শুনে রেখে দিন, শুনে রেখে দিন, শুনলে অবাক হয়ে যাবে। আচ্ছা
শুক্রাণু আর ডিম্বাণু। কি বললাম বললাম পুরুষের বীর্য নারীর নারীর বীর্য, পুরুষের এক ফোঁটা বীর্য থেকে থেকে শুনে নি শুনে নি এক ফোঁটা বীর্য থেকে চল্লিশ কোটি শুক্রাণু আর চল্লিশ কোটি কোটি বাচ্চা বাচ্চা হয়। তার মধ্যে একে অপরের মধ্যে মারামারি করে মারামারি করে মারামারি করে মারামারি করে মরে 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 মারামারি করে মারামারি করে 300 থেকে 500টা বাঁচে। আবার ওদের মধ্যে মারামারি হয় মারামারি হয়ে 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 মরে 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 সব মরে গিয়ে ডিম্বাণুর মধ্যে একটা প্রবেশ করে, যার একটা প্রবেশ করে একটা বাচ্চা হয়, যার দুটো প্রবেশ করে দুটো বাচ্চা বাচ্চা হয়। মনে রাখবেন আপনারা আলিপুরের মানুষের শুনে নিন, মায়ের পেট থেকে যুদ্ধ করে করে এসেছেন আপনি, আর এই পৃথিবীতে আল্লাহ বলছে তোরা মায়ের পেটের ভিতর থেকে এসেছিস, যুদ্ধ করে করে তুই এসেছিস, পৃথিবীতে এসেও তোকে যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে। কিসের যুদ্ধের যুদ্ধ? লাঠি দিয়ে মারামারি করতে হবে না, গরিবের যুদ্ধ, অভাবের যুদ্ধ, পোশাক আশাকের যুদ্ধ, জ্ঞানের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধে তোকে পাশ করতে হবে, ঠিক না বেটি? তাহলে মায়ের পেট থেকে এসেছি যুদ্ধ অবস্থায়, জিহাদ করতে করতে লড়াই করতে করতে এসেছি, আবার পৃথিবীতে তোকে বাঁচতে গেলে লড়াই লড়াই বাঁচতে হবে, আবার তুই মরে যাওয়ার পর তারপরে তোর নিস্তব্ধ ভাবে বিচার বিচার হবে। বাড়ি থেকে ভাববে ভাববে এটা। এরপরে আল্লাহ পাক বলছে শুধু এইটা করি আল্লাহ আর কি করে? আলাম তারা কাইফা খলাকাল্লাহ সাবা আসমাওয়াতি তিবাক, আলাম তারা সব জায়গায় আলাম তারা আছে, এখানে আলাম তারাও আছে, মানে জমা মোতাকার জমা সিগা জমা জমা, ঠিক আছে, জমা জমা মানে বহু বছর আছে আছে তারা। তোমরা কি দেখো না কেমন করে আল্লাহ পাক সাতটা আসমান তৈরি করেছে? আল্লাহ বলছে এই নবীর বংশেরা তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে সাতটা আসমান তৈরি করেছে তবুকে তবুকে? এরপর আল্লাহ পাক বলছে ওয়াজাল আল-কামারা ফীহিন্না নূরা, আর তার মধ্যে কি করেছে সেই চন্দ্র করেছে, চন্দ্র কমার মানে চন্দ্র চাঁদ চাঁদকে নূর করে পাঠিয়েছে, ওয়াজাল আশ-শামসু সিরাজা আর সূর্যকে আল্লাহ প্রদীপ করে পাঠিয়েছে, সূর্যকে প্রদীপ করে পাঠিয়েছে। কোরআনে যেখানে দেখবেন সূর্যের আলোচনা আছে সেখানে ওয়াহাদ বা দিহাদ বাস বাস সিরাজ শব্দটা আছে, আর যেখানে কমারুন শব্দ আছে মানে চাঁদের আদি আছে সেখানে নূর বা মুনির শব্দ আছে। পার্থক্যটা কি শুনে নি শুনে নি সিরাজ মানে আলো, যে নিজে নিজে আলো দেয়, ঠিক আছে ঠিক আছে, সূর্যের নিজস্ব আলো আছে, আর নূরুন মানে আলো, ও নিজস্ব আলো নাই ধার করা আলো, এই যে কমারুন মানে চাঁদের জায়গায় নূর আছে আর শামসুনে শামসুন মানে সূর্য, সূর্যের জায়গায় সিরাজ আছে। তাহলে এখান থেকে বোঝা গেল সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো আছে, সূর্যের আলোয় আলোকিত, যেটা যেটা হাজার বছর আগে কোরআন বলেছে এখন সেটা ভূগোল বলছে। কে ঘোরে 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 না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে ঘোরে শুনে নি সকলেই ঘোরে ঘোরে ওয়াশামসু তাজরি মুস্তাকাদিন লাহা দালিকা তাকদীরুল আজিজুল আলিম ওয়াল কমারা কদরনাহু মানাজিলা হাত্তা আদ আল উরজুনিল কদীম লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহু সুরাইয়া। আমার বাপেরা এসব আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যাক যাক এই যে সূরাটা কেন ধরলাম আজকে, যাই হোক যাই হোক, আর টাইম আছে তো আছে তত তত দেখি বাপ দাঁড়াও 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 এই এই 4:30 কখন বেজে গিয়েছে আর 5 মিনিট পরে 10 মিনিট পরে আজান হবে, যা যা আচ্ছা যা আচ্ছা যা অন্তত কিছুটা হোক বাপ, চলো চলো এরপর আল্লাহ বলল চাইন চাইন আল্লাহু আমাতাকুম মিনাল আরদি নাবাতা, আর জমিন থেকে আমি আল্লাহ উদ্ভিদ তৈরি করি
আপনি পেরেছেন এই আয়াতের তাফসীর? এই আয়াতের তাফসীর আমরা আয়াত দিয়ে হচ্ছে, শুনো শুনো, ফালিয়া নজরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা আসাবা সুম্মা শাক্কনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফীহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া লুবাব ওয়া ফাকিহাতাও আমি আমার এলাকায় গেলে দেখবেন আমি বাগান, আমার বাগানে আল্লাহ শুকু ফুলকপি ওলকপি বাঁধাকপি বিট গাজর লঙ্কা হলুদ আদা রসুন পেঁয়াজ, আচ্ছা এদিকে বরবটি থেকে শুরু করে মটরশুটি পর্যন্ত, আর লাউ থেকে শুরু করে আপনার টমেটো শশা, আচ্ছা আচ্ছা গাজর, আচ্ছা তারপরে নটে শাক, লাল নটে, সাদা নটে, পুঁই শাক সব রয়েছে, আবার ধান চাষ করেছে, মানে খরচ চরচ আপনারা কি করবেন তো নাকি? আবার আলু দিয়েছি, আলু 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 একটু জায়গা দিয়েছি, তা আমি একদম চাষ চাষ আমি আকাশ থেকে পানি বর্ষণ করব, তারপরে কি করব? সোম্মা শাক্কনাল আউদাশ, শক্ত জমিন থাকে ওই পানিটা ফাটার, আচ্ছা জ্যৈষ্ঠ মাসে জমিন দেখেছেন? জ্যৈষ্ঠ মাসে জমিগুলো ফেটে যায় না? আল্লাহ বলছে আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, আর ওই পানিগুলো ওই ফাটার ভিতর দিয়ে জমিনের তলায় চলে গিয়ে জমিটাকে নরম করে দেয়, আর তোরা বান্দারা কি করি? ট্রাক্টর নিয়েছে, গরু নিয়েছে, হাল চালিয়ে দিস। কি সুন্দর আয়াত আয়াত আল্লাহ বলছে, তুই তো দানা ফেলে চলে এলি, তুই তো ধানটা ছড়িয়ে দিয়ে চলে এলি, তোর কাছে আমি ফেরেশতাদেরকে বললাম যাম যাম, ধান ছড়িয়ে দিয়ে চলে গেছে, ধানের ভিতর ধানের এই গোড়া থেকে তুই শীষ বের কর, দুটো জিনিস বেরোয়, একটা ছোট একটা বড়, ঠিক এইভাবে একটা মাটির তলায় যায় ছোটটা, আর মাটির উপরে যায় উপরে, তার সেটা হলো তোলা, কি তোলা বলতে নাকি কি বলেন আপনারা? বীজ 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 বীজ, তাহলে নিচের দিকে শেকড়টা ছোট হয় আর তলাটা বড় হয়ে যায়, আস্তে আস্তে তলাটা অনেকটা এতটা বড় হয়ে গেল, শেকড়টা কিন্তু অতটা বাড়ে না, অল্প বাড়ে। এই জন্য আল্লাহ পাক বলল, বান্দা শোন, তুই একবার চিন্তা কর, তুই একবার চিন্তা কর, ওইটা কিভাবে বেড়েছে, নিচেরটা অল্প বেড়েছে আর উপরের পরে বড় বেড়ে বেশি বেড়ে গেছে, তোর দেহের মধ্যে যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম পরিমাণে মানে বাড়তো কেমন হতো বলতো? আল্লাহ বলছে তুই ছোটবেলায় যখন এডি মায়ের পেট থেকে তোর কানটা ছিল এইটুকু, আজও দেখ খুব যদি হয় একটুখানি বেড়েছে, আর তুই বেড়েছিস তখন ছিলি দেড় ফুট, এখন তুই সাড়ে ছয় ফুট, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো বললাম না, যদি বেড়ে যেত অবস্থা হতো আল্লাহ ভালো জানে। একটা করেছিলাম আমি মনে ভুলে গিয়েছিলাম, অধিকার বললাম না, চলো চলো। এবার আল্লাহ বলছেন তুই তো ধানটা ফেলে চলে এলি, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম ওই শিকড়টাকে নিচের দিকে দে আর তোলাটাকে বীজটাকে উপরের দিকে করে দে, তো উপরের দিকে হয়ে গেল, এত বড় তোলা হয়ে গেল, আমরা তোলা বলি, আপনারা কি বলেন? বলেন না বাবা, তোলা তোলা বীজ বীজ বীজ, ব্যাস ব্যাস। এবার এবার করলো কি? আল্লাহ বলে ফেরেশতাদেরকে দেখ দেখ আদমের সন্তানদের কারবার দেখ, ওরা আবার এখান থেকে তুলে দিল, তুলে নিয়ে আলাদা আলাদা করে খাপ খাপ করে বসিয়ে দিল। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তুই তো তোলাটা পুঁতে চলে এলি, তারপর কে ধানটা দিল দেখ,
مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة. তিন পারায় আছে, আল্লাহ বলছে বান্দারি আমি আল্লাহ কত বড় ক্ষমতাবান, চিন্তা কর একটা দানা থেকে একটা ধান থেকে একটা দানা থেকে একটা ধান থেকে একটা শীষ একটা তোলা বের করি, বীজ বের করি একটা বীজ থেকে একটা শীষ বের হয়, শীষ বলে সেটা কি একটা শীষ বের হয়, একটা শীষ থেকে কতগুলো সাতটা ফেকড়া বের হলো, এক একটা ফেকড়ায় কতগুলো করে ধান হলো, বান্দা একবার চিন্তা করে দেখ শুধু এই ধানগুলো আর এই ধানটা শুধু চোদের একা নয় রে আদমের আল্লাহ বলে বান্দারে ওই ধানটাকে তোরা কি করিস, ওই ধানটাকে ভালো করে সিদ্ধ করি, কলে ভালো করে মেশিনে পিষে দিয়ে চালটা বের করে নিস, কুড়োটা কে খায় চালটা খাস তোরা, কুড়োটা খায় হাঁস মুরগি, আর ওই ধানের গাছটা নাম হলো তার খড়, খড়টা খায় গরু, আর ওই ধানের খড়টাকে নিয়ে তোরা করলি কি সুন্দর করে ঘর বানিয়ে থাকি। সুবহানাল্লাহ বলে গেল আমি আল্লাহ মাটির জমিন থেকে বের করেছি, আমি আল্লাহ মাটির ভিতর থেকে বের করেছি, তারপরে ওই মাটিটাকে ভালো করে পচিয়েছে, পচিয়ে দুর্গন্ধ হয়েছে, কাদা পচে গেলে দুর্গন্ধ বের হয় না, আরে ভাই বলুন না পাক 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 কাদা কাদা, এখানে অনেক কুকুর আছে দেখবেন কাদা কি রকম গন্ধ, আল্লাহ বলে মানে হামাই মাসনুন ওই মাটিটাকে আমি আল্লাহ করলাম কি কি ভালো করে পচিয়ে দুর্গন্ধ করে দিলাম, তারপরে রোজে বেশ কিছুদিন শুকালাম, শুকিয়ে মাটিটা যখন মিন সলসালি কাল ফাক ফাক রোদে শুকিয়ে ঠনঠনে করলাম, তারপরে আদমকে তৈরি করে দিলাম, পরে আদমকে তৈরি করেছি, আর আদমের পরে যাবে তৈরি করেছি, ওই বাপের পৃষ্ঠতে মায়ের পেটে থেকে এনেছি, আচ্ছা আচ্ছা তোরাও মাটি থেকে তৈরি ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট, এই জন্য মানব দেহ মাটি চাপা দিয়ে রেখে দিলে কয়েক দিনের মধ্যে মাটি ওই দেহটাকে খেয়ে নেয়, কেন খেয়ে নেয় শুনে নিন, মানব দেহের মধ্যে যে উপাদান গুলি আছে মাটির মধ্যে সেই উপাদান গুলি আছে, এই জন্য মানব দেহ মাটি চাপা দিয়ে রেখে দিলে খেয়ে নেয় মাটি, তবে কয়েকটা দেহ মাটি খেতে পারে না, নবীদের দেহ স্বামী নবীদের দেহ শহীদদের দেহ মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ হাক্কানি আলেমের দেহ আরেকটা হলো কি মুয়াজ্জিনের দেহ হালাল খানে ওয়ালা মানুষের দেহ, এই কটা দেহ মাটি যেতে পারে না ওটা ব্যতিক্রম, এরপরে আল্লাহ পাক বলছেন বান্দা শোনো শোনো সুম্মা ইউরিদুকুম ফিহা আমি আল্লাহ মাটি থেকে তোদেরকে আবার ফিরিয়ে আনব, কিছু বুঝতে পারছেন, আল্লাহ বলে মাটি দিয়ে তৈরি করলাম, মাটি দিয়ে তোকে ফিরিয়ে আনব, সুম্মা ইউরিদুকুম ফিহা ওই মাটি থেকেই তোদেরকে ফিরিয়ে আনব, আমি আল্লাহ মাটি দিয়ে তোকে তৈরি করেছি, মাটি থেকেই তোকে দেওয়া হচ্ছে, আবার কিয়ামতের মাঠে মাটি থেকেই তোকে তুলব, এরপরে আল্লাহ পাক বলছেন
শুধু আমি আল্লাহ এই তো এই করেছি আর কি করেছি আল্লাহু জানা লাকুমুল আরদ বিসাতা আমি আল্লাহ জমিনটাকে সুন্দর বিছানা করে দিয়েছি জমিন জমিন কি করেছি সুন্দর বিছানা করে দিয়েছি আমার বাপের অনুরোধ করে বলে যাচ্ছি দেখবেন মাঠে মাঠে ফুটবল খেলার মাঠে কতটা ঘাস ঘাস বসিয়েছিলেন অটোমেটিক ঘাস বের হবে ঠিক না বেটি ভাবতে পেরেছে কে ঘাস বসায় ওখানে অটোমেটিক ঘাস বের হচ্ছে বিছানা বিছানা এরপর আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ জমিনটাকে বিছানা করেছি শুধু বিছানা করে দিয়ে জমিনটা আর কি করেছি শুন লিতাসুলুকু মিনহা সুলাউ ফি জমিনের মধ্যে তোরা চলাফেরা করিস জমিনের মধ্যে বড় বড় রাস্তা তৈরি করেছিস ছোট ছোট সরু সরু রাস্তা করেছিস এই পাড়ার ভিতরে গলির রাস্তা করেছিস আবার করেছিস কি বিশাল বড় বড় হাইওয়ে করেছিস শিয়াখালা রোড করেছিস চণ্ডীতলা আরামবাগ রোড করেছিস আবার তোরা করলি কি দু নম্বর থেকে আবার ছোট একটা রোড বের করেছিস আবার ওই জমিন থেকে মুন্সিয়ামশিয়া রোড বের করেছিস আবার পাড়ার ভিতরে করেছিস কি দুই বাড়ির বাড়ির মানে একটা খাটি ও ঢোকে না সরু রাস্তা এমনও মানুষ মুসলমানের বাচ্চা এমন করে দেখবেন একদম এই জন্য মুসলমানরা এত অনুন্নত কেন ছাড়লে ক্ষতি ক্ষতি কি তোমার তো উপকার তোমার তো চাচাকে গাইতে গাইতে চলো বাবা চলো বাবা আল্লাহ বলে বড় রাস্তা তৈরি করলি ছোট ছোট রাস্তা তৈরি করলি এরপরে আল্লাহ পাক বলছেন অসুবিধা হচ্ছে বাবা আর একটু হবে 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 ও বাপ ও বাপ এই দেখ এই দেখ আর কটা আয়াত মাত্র বেশি না আরেকটু গিনি অন্তত সূরাটা শেষ হয়ে যা শর্ট করে শেষ করে দিচ্ছি এরপর আল্লাহ পাক নূহ নূহ নবী ফের বলছে সেই নূহ নবী বলছে ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুমা আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদুহু মালুহু ওয়া ওয়ালাহু ইল্লা খাসারা নূহ নবী বলছে নূহ নবী বললেন হে আমার রব ও আমার আল্লাহ ইন্নাহুম আসানি নিশ্চয়ই তারা কি করেছে আমাকে নাফরমানি করেছে আমার অস্বীকার করেছে ওয়াত্তাবাউ তারা অনুসরণ করেছে মাল্লাম ইয়াজিদুহু মালুহু ওয়া ওয়ালাহু ইল্লা খাসারা এমন লোকেদের অনুসরণ করেছে যাদের মাল আর সম্পদ বেশি তাদেরকে অনুসরণ করেছে লাস্টে ধ্বংসই হয়ে গেছে কেউ লাভবান হতে পারেনি ওই সমস্ত লোকেরা আমাকে অনুসরণ না করে ওই সমস্ত কোটিপতি ধনী 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 লোকেদের অনুসরণ করেছে যাদের ছেলে মেয়ে বেশি যাদের টাকা পয়সা বেশি তাদের অনুসরণ করেছে লাস্টে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারপরে বলছেন নবী বলছেন শুধু এই কয়েকদিন আল্লাহ আরো কি করেছে শুনুন আল্লাহ বলছে বলো নুনু অমাকারু মাকরান কুবার তারা খুব বড় ষড়যন্ত্র করেছে আমাকে মারার মারবে বলে আমাকে মেরে ফেলবে বলে বড় ষড়যন্ত্র করেছে আল্লাহ বলছে তাই আর কি বলেছে আর কি করেছে নূহ নবী বলছে ওয়াকালু তারা বলে বলে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াউসা ওয়া ইয়াউকা ওয়া নাসর এই পাঁচটা নাম যে পাঁচটা নামের কথা বলেছিলাম মনে আছে হ্যাঁ হ্যাঁ যে পাঁচ জনের নাম আছে কোরআনে নূন আর সূরা নূহের মধ্যে কে কে শুনে নিন তারা তারা বলে অকল তারা বলে লা তাযারুন্না আলিহাতাকুম এই শয়তান তারা বলছে ওই নেতাগুলো বলছে এই তোরা তোদের
মাবুদকে, তোরা তোদের মাবুদকে, প্রভুকে ছাড়বি না, কখনোই ছাড়বি না। ও নূহ নবী যতই বলো আর কাদের ছাড়বি না, ছাড়বি না, ওয়ালা তাযারুন্না, আর তাদেরকে ছাড়বি না। কারা? ওয়াদদা। কি বললাম? বললাম বলুন বলুন জোরে জোরে একটু। ওয়াদদা। কি বললাম? বললাম এক নাম্বার ওয়াদদা, ওয়ালা সুয়া। তাহলে এক নাম্বার ওয়াদদা সুয়া, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুসকে ছাড়বি না। তাহলে ইয়াগুস একটা নাম, ওয়ালা ইয়াউকা, ইয়াউক একটা নাম, আর ওয়ানাসরা, এই নাসরা একটা নাম। তাহলে পাঁচটা নাম কে কে? ওয়াদদা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, আর নাসার। এই পাঁচজন ব্যক্তি ছিল নূহ নবীর জামানা, খুব আল্লাহওয়ালা মানুষ, ভালো ভালো এই মানুষদের কিছু ভক্ত ছিল, এই মানুষদের কিছু ভক্ত ছিল। তারা মারা যাওয়ার পর তাদের কবরগুলোকে এরা পূজা করতে শুরু করতে করতে কিছু বুঝতে পারছেন? তাদের ভাই ভালো ভালো মরে যাওয়ার পর এদের ছবি তৈরি করে, এদের ছবি সামনে মালা দিতে লাগলো, এদের কবরগুলোকে পূজো করতে লাগলো, এদের কাজ করতে শুরু করে দিল। আজও এত সেই চালু আছে, সেই সিলসিলা, ঠিক না বেটি? আজ এই সিলসিলা চালু আছে। এক্ষুনি যদি বলি আমরা তো কষ্ট উদ্ধার করবে, আমি ব্যাখ্যা করলাম বললাম। এরপর আল্লাহ বলছেন, ওয়াকাদ আযাল্লা কাসীরা, এবং তারা আরো বেশি লোককে গোমরাহ করে ফেলেছে। আল্লাহ, তারা বেশি লোককে গোমরাহ করেছে। ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা বলাল, আর গোমরাহ ছাড়া জালেমরা কিছু বাড়াতে পারে না। এরপরে আল্লাহ বলছে, এইরকম করেছে, দাঁড়া দাঁড়া ব্যবস্থা করে নিচ্ছি। আল্লাহ বলছে, মিম্মা ফতি আগিল উরিবু ফাউকিলু নার তাদের পাপের কারণে আমি আল্লাহ করলাম উপরে বেটাদের ডুবিয়ে মেরেছি। কিছু বুঝতে পারছেন? শুনেছেন? প্লাবন দিল, ডুবিয়ে মারলো, মনে পড়ছে যখন প্লাবন হলো, আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে মারলাম, আর কি করলাম, তাদের জন্য জাহান্নামে প্রবেশ করালাম তাদেরকে। এরপর আল্লাহ বলছেন, এতক্ষণ আল্লাহ এই কথা বলার পরে এবারে নূহের কি বলছে শুনুন। নূহ নবী এত কষ্ট পাওয়ার পরে নূহ নবী রেগে রেগে বলছে দুঃখে দুঃখে, তুমি এক কাপ
অবন্ধ রেখে দিও না, সব কটা ভঙ্গ ভঙ্গ করো। কিন্তু বুঝতে পারছেন ওয়াজ সব ধ্বংস ধ্বংস করো না। তুমি এইরকম পদ্ধতি করলে কেন, কি কারণে? আপনার বান্দাদেরকে ধ্বংস করে দেবে, গোমরা করে দেবে। আর কি করবে? ওয়ালা ইয়াদি, ওরা জন্ম দেবে না, ইল্লা ফাজিরান কাফারা, কাফের ফিস্ক সাজে পাপী সন্তান ছাড়া কিছু জন্ম দেবে না। ওরা ভালো সন্তান জন্ম দেবে না, ওরা খারাপ সন্তানই জন্ম দেবে। অতএব ওদেরকে একটা ঘর হবে না। তো শেষ করে শেষ করে দে ولا تجد الظالمين إلا تبارا رب اغفر لي ওগো আমার রব, রব আমার আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। রব্বিগফিরলি ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওয়ালি ওয়ালি দাইয়া, আমার বাবার মাকে মাফ করে দাও। কিছু বুঝতে পারছেন? দোয়া দোয়া, এটা নূহ নবীর দোয়া। এই দোয়া করবেন আপনারা আপনারা যাতে রব্বিগফিরলি ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওয়ালি ওয়ালি দাইয়া, আমার বাবার মাকে মাফ করে দাও। ওয়ালি মালি দাখালা বাইতিয়া, যে ব্যক্তি আমার ঘরে প্রবেশ করেছে এই জন্য বাম্মার জন্য দোয়া চাইতে হবে সব সময়। এক নম্বর আমাকে মাফ করো, আমার বাম্মাকে মাফ করো। যে ব্যক্তি ইমান নিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে তাকেও তুমি মাফ করে দাও। শুধু এদের একা নয়, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন মুমিনাতদের সকলকে তুমি মাফ করে দাও। আর কি আবার বলছে? ওয়ালা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ আল্লাহ, জালেমদের বাড়বে না, ধ্বংস ছাড়া যেন কিছু না বাড়ে। জালেমদের ধ্বংস ছাড়া যেন কিছু কিছু না বাড়ে না বাড়ে। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে একটা সূরা সূরা নূহ সংক্ষিপ্ত আলোচনা, 28টা আয়াতের আলোচনা সংক্ষিপ্ত, এর থেকে সংক্ষিপ্ত হয় না। এটা আলোচনা করতে গেলে কমসে কম 4.5 থেকে 5 ঘন্টা হলে মোটামুটি আলোচনাটা ঠিক সুন্দর করে গুছিয়ে বলা যায়। যাই হোক বাবা, আল্লাহ আমাদের সকলে সোনার বলার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আমার বাবা এখনি মোনাজাত করে দেব, সকলে মোনাজাতে শামিল হবেন। আসুন একটু নবীর সামনে এসে দাঁড়িয়ে বাবা ইয়া বাবা সালাত ও সালাম পাঠ করবে ইয়া নবী। Yeah.
আমার বাপেরা বাপেরা চলে আসলে আসলে মাশাআল্লাহ একদম একটা একটা হয়ে গেছে। আর আমি তো ভাবতে পারিনি, আমি ভেবেছি হয়তো আর কেউ আসবে না। যাক যাক নবীর সামনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালাম Ya Habib Salamun Alayka Salawatullam Ya Nabi Salam Law Amar Ya Rasul Salam Law Shabar Ya Habib Salam Law Ijajasar Amra Rajim Nadan Gona সকলে বিসমিল্লাহ সুন্নাহ পাঠে শরীফ একবার তিন বার সূরা ইখলাস কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মনে মনে শামিল হবেন।